ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি ছেনপাড়া পর্বতা মিরপুর 10-এর হোন্ডা শোরুমে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শহীদুল হোন্ডা করিম মোটরস থেকে ওয়েলকাম করছি তপজল ব্লগ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জানিয়ে দেবো হোন্ডার সকল আপডেট, বাইকগুলোর প্রাইস এবং রিভিউ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। তো ফার্স্টে যে বাইকটির কথা বলবো সেটা হলো আপনার হোন্ডা লিভো ডিক্স। তো এটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটি হলো ড্রাম ব্রেক, অপরটি হলো আপনার ডিস্ক ব্রেক। ড্রাম ব্রেকটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার 1,09,900 এবং ডিস্ক ব্রেকটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,09,900 এবং ড্রাম ব্রেকটার মূল্য নির্ধারণ করা হয়েছে 1,04,900। তো দুইটারই কিন্তু সেম, শুধু ব্রেকিং সিস্টেমটা যদি চেঞ্জ। তো যদি টায়ারের কথাই বলি, ছিল লিভো ডিক্স, এটার প্রাইস হলো আপনার 1,09,900। আর এটা কি ধরনের মডেল? এটা হলো লিভো ডিক্স, লিভো ডিক্স। আর এটি আরেকটা, এটা হলো আপনার ড্রাম ব্রেক, এটির দাম হলো আপনার 1,04,900। এটা 1,04,900 টাকা। আচ্ছা, এটার সুবিধা অসুবিধা একটু? এটার সুবিধা অসুবিধা যদি বলি, সুবিধা হলো হোন্ডা সবগুলো বাইকের সাথে 4টা করে ফ্রি সার্ভিস দেয়, 1 বছরে 4টা ফ্রি সার্ভিস, এবং ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন আপনি 2 বছর অথবা 20,000 কিলো, যেটা আপনার আগে আসে। তো বাইকটার যদি আমি টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো একটা বলি, তো এটি হলো আপনার 110 সিসির একটা বাইক, যেটার সামনের টায়ারের সাইজ হলো 80x100 সেকশন এবং পিছনের টায়ারের সাইজ হলো 80x100 সেকশন। সামনে এবং পিছনে কিন্তু দুইটার এই সেম টায়ারের সাইজ। আচ্ছা, তারপরে যদি আপনার ফুয়েল ট্যাঙ্ক বলি, তাহলে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হলো আপনার 8 লিটার। আর ইঞ্জিনের কথা যদি বলি, ইঞ্জিনটা হলো আপনার এয়ার কুলড 4-স্টেক GS4 ইঞ্জিন। আচ্ছা, যা 8.1 BHP উৎপন্ন করে 8,500 আরপিএম। 310 বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 90,700 হোন্ডার সবচেয়ে যে লো প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে বলবো যে হোন্ডা এই, এটাও কিন্তু আপনার 110 সিসি একটা বাইক। তো যেটির প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনার 90,700 টাকা। তো এটি কিন্তু সেম, সামনে এবং পেছনের টায়ার কিন্তু সেম 80x100 সেকশনের টায়ার, এবং এটির আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হল 8 লিটার এটা। জি, আচ্ছা, এরপরে একটা এটা এসে এটা আছে, এটা কি? এরপর আপনার লেটেস্ট যে মডেলটা সেটা হলো আপনার হোন্ডা এক্স ব্লেড। তো এই এক্স ব্লেডের আবার দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক এবং এক্স ব্লেড ডাবল ডিস্ক। এক্স ব্লেড সিঙ্গেল ডিস্কের প্রাইস হলো আপনার 1,73,900 এবং ডাবল ডিস্কের ABS-এর প্রাইস হলো আপনার 1,92,000 টাকা। তো দুইটারই আবার 4টা ভ্যারিয়েন্ট কালারে পাওয়া যাবে, গ্রিন কালার, ব্লু কালার, রেড কালার এবং ব্ল্যাক কালার। আচ্ছা, এই 3টা কালার এরপর যে হোন্ডা স্কুটি, এটা হলো আপনার, এটাও কিন্তু আপনার 110 সিসির একটা বাইক, যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,47,900। তো এটি কিন্তু আপনার সিভিউ কন্ডিশন বাইক। আচ্ছা, সবগুলো বাইকে দুইটা কন্ডিশন থাকে, একটা হলো আপনার সিভিউ কন্ডিশন আর একটা হলো সিকিডি কন্ডিশন। যেটা সিকিডি কন্ডিশন ওটা হলো আপনার বাংলাদেশে অ্যাসেম্বলি হয়, আর যেটা সিভিউ কন্ডিশন ওটা যেভাবে দেখতেছেন ওভাবে কিন্তু আপনার দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়, সেই জন্য এটার একটু প্রাইসটা বেশি। আচ্ছা, এরপর যে বাইকটার কথা বলবো সেটা হলো আপনার হোন্ডা CB100 CBS। তো এটি এখন শুধু CBS ব্রেকিং সিস্টেমে পাওয়া যাবে, ABS-টা কিন্তু আর বাংলাদেশে নাই। তো ছিল, সেটির কিন্তু মূল্য ছিল আপনার 2,55,000। এখন এটির মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার 1,90,900 এটা। হ্যাঁ, তো এটি যদি আমি একটু টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো একটু বলি, যে পিছনের টায়ারের সাইজ, পিছনের টায়ারের সাইজ হলো 140x70। এখানে আপনার ডিস্ক ব্রেকটা যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার 220 মিলিমিটার একটু প্যাটাল ডিস্ক। আর হোন্ডা কিন্তু সবসময় নিশানের ব্রেক প্যাড ব্যবহার করে। যদি সামনের টায়ারের কথা বলি, সামনের টায়ারের সাইজ হলো 100x80 সেকশনের টায়ার, যে ডিস্ক ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 276 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক। এখানে আপনার নিশানের ব্রেক প্যাড ব্যবহার করা হয়েছে, এখানে আপনার কম্বি ব্রেক লেখাটা,
তো সাসপেনশন ব্যবহার করা হয়েছে আপনার টেলিস্কোপ সাসপেনশন এবং পিছনের যে সাসপেনশনটা দেওয়া আছে পিছনে দেখুন একটু পিছনে সাসপেনশনটা কিন্তু আপনার মনসক সাসপেনশন আচ্ছা বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন আপনি 165 আর এক্স ব্লেড থেকে 100-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 5 মিলিমিটার বেশি এক্স ব্লেড হলে 160 100 হলে 165 এরপরে যদি আপনি মিটারের কথাই বলি মিটারটা কিন্তু আপনার ডিজিটাল মিটার তবে এই মিটারে ব্যাটারি কানেকশন নাই সেজন্য মিটারটা দেখাতে পারতেছি না তো এখানে আপনার সব কিছু শো করবে তবে একটা জিনিস শো করবে না সেটা হলো আপনার গিয়ার ইন্ডিকেটর আমার 100 থেকে আবার এক্স ব্লেডের মিটারটা বেশি ভালো লাগে এক্স ব্লেডের মিটারটা কিন্তু স্যাম সিভিআরের মিটারের মতনই আচ্ছা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 12 লিটার পুরো ব্যাটারির ওজন হলে 142 কেজি আচ্ছা ঠিক আছে স্যার এরপর যে বাইকটার কথা বলবো এটা হলো আপনার সিভিশন এসপি এটা কিন্তু আপনার 125 সিসির একটা বাইক তো বাইকটির সামনে এবং পেছনে সেম টায়ার ইউজ করা হয়েছে সামনে টায়ারের সাইজ হলো আপনার 80x100 এবং পেছনে টায়ারের সাইজ হলো 80x100 বাইকটির ওজন হলে 120 কেজি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো আপনার 10 লিটার আচ্ছা বাইকটির মিটার মিটারটা দেখুন তো এই ছিল ভিডিওটি সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম তো আমাদের কাছে যদি আপনি বাইকটা পারচেজ করেন সেক্ষেত্রে আপনি 19টা ব্যাংকের মাধ্যমে EMI সিস্টেম করতে পারবেন সবগুলো বাইকে আপনি মোটামুটি সব কালারে হুন্ডা সব অথরাইজড ডিলারে আপনি পেয়ে যাবেন তো বাইকটি যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনার 1 বছরে 4টা ফ্রি সার্ভিস এবং ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন 2 বছর তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ